আসসালামু আলাইকুম বেস, আমি চলে আসলাম মোল্লাডোর ইউটিউব চ্যানেল থেকে, মোহাম্মদ তুষার মোল্লা। আজকে আপনাদের দেখাবো কিছু গামারি কাঠের ডিপ পাল্লা। আর আরেকটা কথা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদের আজকে কিছু ডিপ পাল্লার ধারণা দিব। এটা হচ্ছে গামারি কাঠের ডিপ পাল্লা, এটা এখনও ফিনিশিং ঘষা মাজা কিছু হয় নাই, মাঝে একটা নকশা করা আছে মাঝের ডিপটা। তো আপনারা যদি এরকম গামারি কাঠের ডিপ পাল্লা নিতে চান, তো এটার প্রাইস পড়বে মাত্র 5,500 টাকা। এরকম আপনার মাঝে এক ডিপ নকশা থাকবে। তো এটা আপনার পুরাটাই কিন্তু সিজনিং করা। আর এটা আপনার পাশে আছিল 3 ফিট, আর এটা পুরুত্ব মানে পাকা 1.5 ইঞ্চি আছে, কাজের পর এটা আছে পাকা 1.5 ইঞ্চি। আপনারা চাইলে এরকম ধরনের ডিজাইন নিতে পারবেন। তো আমাদের এখানে অনেক ধরনের আছে, দরজা আছে, আজকে আপনাদের সব দেখাবো না, শুধু আপনাদের এই ডিপ পাল্লাটার ধারণা দেওয়ার জন্য আর কি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হইলাম। তো আপনারা এই ধরনের ডিজাইন আপনারা নিতে পারেন, কিন্তু এটা আপনার এতটুকু গ্যারান্টি পাবেন, এটা কোনো ফাঁক হওয়ার কোনো চান্স নাই, এটা ফাঁক হবে না এবং কি বাঁকাও হবে না। কিন্তু এখানে আরেকটা কথা আছে, মেহগনি কাঠের যে ডিপ পাল্লাটা ওইটা নিয়ে ভয় আছে, কারণ ওইটা আপনার যতই সিজনিং ট্রিটমেন্ট করে না যাই হোক, কিন্তু ওইটা আপনার বাঁকা হবে, মানে এতটুকু গ্যারান্টি আমি আপনাদের দিয়া দিই, কারণ আমি আপনাদের এতটুকু গ্যারান্টি দেওয়ার কারণ আছে। আজকে আমি 22-23 বছর ধরে এই লাইনে কাজ করতেছি, আমি একটা মিস্ত্রি। তো তারপরও যেটা লিগেল যেটা সত্যি ওইটা আপনাদের মাঝে বললাম। তারপরে অনেকে ইচ্ছা করে আপনার মেহগনি কাঠে ডিপ পাল্লা নেয়, কিন্তু আমরা দোকানদার, আমাদের কাছে চাইলে আমরা দিতে বাধ্য, কিন্তু আমি প্রতিটা কাস্টমার ভাইদেরকেই বলি, আপনারা কখনো গামারি কাঠের ডিপ পাল্লা নেন আমি না করব না, সেগুন কাঠের ডিপ পাল্লা নেন না করব না, কিন্তু মেহগনি কাঠের ডিপ পাল্লা আপনারা নেবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। হ্যাঁ, মেহগনি কাঠের আপনারা ছলিট পাল্লা নেন সিজনিং করা, এটা আপনাদের আমি গ্যারান্টি দিব যে এটা চুল পরিমাণ কোনো ট্রাবল সমস্যা হবে না, এতটুকু গ্যারান্টি আমি আপনাদের দিতে পারি। তো গামারি কাঠটার একটা জিনিস হচ্ছে, এই এরকম ছিদ্র আপনাদের থাকবে, এরকম ছিদ্র যদি না থাকে তো এটা আপনার অরিজিনাল গামারি না। আর মেহগনি কাঠটা হচ্ছে, এটা আপনার যত ভালো মেহগনি কাঠই হোক, যতই সিজনিং করুক, এটা আপনার ঘুণে ধরবে না বাট বাঁকা হবে। আর এই গামারি কাঠটার হচ্ছে এরকম যে আপনারা এটা নেবেন, এটা আপনার বাঁকা হবে না, এটা একদম আপনাদের 30 বছর আমি গ্যারান্টি দিব। এটা চুল পরিমাণ কোনো সমস্যা হইলে এটা আপনাদের আমি চেঞ্জ করে দিব, কিন্তু আমি যেটা লিগেল ওইটা কিন্তু আমি আপনাদের বলছি যে মেহগনি কাঠের বিষয়ে আমি আপনাদের কিছু বলতে পারতাছি না। এই দরজাগুলো আমার অর্ডারই, এটা যাবে আপনার নারায়ণগঞ্জ, এটা যাবে নারায়ণগঞ্জ, এখানে শরীফ ভাইয়ের কিছু দরজা আছে, এই দরজাগুলো হচ্ছে শরীফ ভাইয়ের। তো এটির সাথে ডিপা সলিড পালাও আছে নকশা করা, ওটা আপনাদের দেখাই দিব। তো আজকে শুক্রবার, আজকে যাওয়ার কথা ছিল দরজাটা, আজকে ডেলিভারি যাবে না, কারণ একটা দরজা এখনও ফিনিশিং বাকি আছে সলিটের উপরে, আর একটা দরজা কমপ্লিট হয়েছে। তো এই দরজাগুলো ইনশাল্লাহ আগামীকালকে চলে যাবে, তার তালা কবজা একটু যেটা আমার কাছে কিনা তারা দিয়ে গেছে। তো এবং কি তারা আমার গাড়ি ভাড়াটা পর্যন্ত তারা দিয়ে দিছে। তো আপনাদের পুরো দরজাটা একটা আপনাদের একটু দেখাই যে কীরকম হয়েছে। তো এগুলো হচ্ছিল শরীফ ভাইয়ের দরজা, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি এরকম গামারি কাঠের ডিপ পাল্লা নিতে চান, এটার প্রাইস পড়বে মাত্র অনলি 5,500 টাকা। একদম আপনারা গ্যারান্টি সহকারে দরজাগুলো নিতে পারেন। তো এখানে আরও দরজা আছে, এগুলো শরীফ ভাইয়ের, এগুলো দেখতে পারতেছেন খুবই সুন্দর একটা ডিজাইন সিম্পলের ভিতরে বেডরুমের জন্য। তো এখানে আরও দরজা আছে, এগুলো সবই শরীফ ভাইয়ের দরজা। তো আপনারা চাইলে এরকম ধরনের ডিজাইন নিতে পারেন,
আপনাদের যদি পার্সোনাল কোনো ডিজাইন থাকে সেগুলো নিতে পারেন। তো ভিডিওটি আমি বেশি বড় করবো না, এখানেই রাখবো। সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম।